যে বিষয়টা খুব দ্রুত কার্যকরী হবে বলে এখন পর্যন্ত যেটা উঠে এসেছে সেটা হলো এসএসকে এমএসকে দের আমাদের লড়াইয়ের ফলে তাদের 3% বার্ষিক ইনক্রিমেন্ট এবং 3 লাখ টাকা অবসরকালীন তারা বেনিফিট পাচ্ছে, কিন্তু যারা 65 অবসর নিয়েছেন তারা কিন্তু এই 3 লাখ টাকার বেনিফিট পায় না। ফলে সেই ফাইল নম্বর অলরেডি শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠিয়েছে এবং বাত্যবাবুর নির্দেশে আজকের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমাদির সঙ্গে আমরা কথা বললাম এবং 4টি ফাইল নম্বর আমরা দিলাম যেটা শিক্ষা দপ্তর থেকে অলরেডি পাঠিয়েছে এবং অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় বসে আছে। অর্থ দপ্তর অনুমোদন দিলেই সেই ফাইল অর্ডার আকারে বেরোবে এবং নিশ্চিতভাবে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকারা উপকৃত হবেন। যেমন যারা 65 বছরে অবসর নেবে তাদের 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট, তার সঙ্গে যারা চাকরিরত অবস্থায় মারা যাচ্ছে তাদের বেনিফিট এবং প্যারা টিচার মহিলা যারা আছে তাদের বদলির যে ফাইলটা রেডি হয়ে অর্থ দপ্তরে পড়ে আছে তার ফাইল নম্বরটা দিয়ে আলোচনা হলো এবং তার সঙ্গে একাডেমিক সুপারভাইজার ডিকিউএম তাদের বার্ষিক 3% 3 লাখ টাকার যে ফাইল আটকে আছে এবং এসএসএম কর্মীদের সকলের ক্ষেত্রে ইপিএফ চালু হওয়ার পরেও 2015 সাল থেকে এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজারদের চালু হয়নি, ফলে সেই ফাইলটাও পড়ে আছে। মন্ত্রী যেটা আশ্বস্ত করলেন যে দ্রুত যাতে এই ফাইল অনুমোদন হয় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন এবং সংগঠনগতভাবে তো আমরা উদ্যোগ নেব। তারপরে একটা বড় সমস্যার যেটা ছিল সেটা আমরা মাননীয় পৌরমন্ত্রী এবং কলকাতার মেয়র মহানাগরিক ফিরাদ হাকিমের সঙ্গে একপ্রস্ত আলোচনা করলাম। আপনারা জানেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ইতিপূর্বে ফিরাদ হাকিমের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসকেএমএসকে পৌরসভার অধীনস্থ যে 3600 শিক্ষক শিক্ষিকা ছিল তাদের বেতন বৃদ্ধি তারা 5400 থেকে 10000 এখন পাচ্ছে এবং তাদের জীবনে বোনাস ছিল না, সেই বোনাসটা আমরা কিন্তু 2019 সালে আদায় করেছি। কিন্তু অন্যান্য যখন 3% 3 লাখ টাকা পাচ্ছে না তখন এরাও পাচ্ছে, তখন এরাও কিন্তু পাচ্ছিলেন না। ফলে আজকের মন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করলাম এবং মন্ত্রী এই অর্ডার কপি দেখে তার পিএসকে বললেন যে দ্রুত এই অর্ডারটা কার্যকরী করার জন্য। ইতিমধ্যে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বারংবার বৈঠক করে পৌরসভার অধীনস্থ যে শিক্ষক শিক্ষিকারা আছে এসএসকেএমএসকে তাদেরকে শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে এবং সেটা বাস্তবায়নের হওয়ার মুখে এবং সে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ক্যাবিনেট হতে বাকি আছে এবং নিশ্চিতভাবে খুব দ্রুত যেমন পঞ্চায়েত থেকে তারা শিক্ষা দপ্তরে এসছে পৌরসভা থেকেও শিক্ষা দপ্তরে যাবে এবং যতদিন না যাচ্ছে ততদিন পর্যন্ত তাদের যে 3% ইনক্রিমেন্ট এবং 3 লাখ টাকা তারা 1-2-2021 সাল থেকে পাবেন। এবং তার সঙ্গে আমরা যেটা আলোচনা করেছি এই গত কয়েকদিন ধরে শিক্ষা বন্ধু তাদের যোগ্যতা সবচেয়ে বেশি এবং তারা এমএ বিএড থাকা সত্ত্বেও ট্রেনিং থাকা সত্ত্বেও তারা কিন্তু খুবই কম বেতন পায়, প্রায় 1.5 সদর্থক আলোচনা হয়েছে এবং সেই ফাইল শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তরে যাচ্ছে। তাদেরকে আপার প্রাইমারি সমতুল্য বেতন এবং বকেয়া যে এরিয়ার আছে সেই এরিয়াটা নিশ্চিতভাবে তারা পাবে এবং সেটা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সেই বিষয়টা নিয়ে উদ্যোগ নিয়েছে এবং অনেকটা এগিয়ে গেছে, খুব দ্রুত সেই অর্ডারটাও যাতে বেরোয় সেটা আমরা উদ্যোগ নেব। শিক্ষামিত্র যাদের 2014 সালের পর থেকে প্রায় চাকরি চলে গিয়েছিল, তারা বাত্যবাবুর আমলেই ছিলেন কিন্তু বাত্যবাবু চলে যাওয়ার পর থেকে তাদের অনিশ্চিত ছিল, যারা আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল এবং আমাদের সংগঠনের একটা সিস্টার অর্গানাইজেশন হিসাবে তারা কাজ করছে তাদের নিয়েও দফায় দফায় আলাপ আলোচনা হলো এবং নিশ্চিতভাবে তাদেরও একটা যাতে স্থায়ীকরণ করা যায়, তাদের বেতন পুনরায় চালু করা যায় সেই বিষয় নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে।